অনার্স সম্মান চতুর্থ বর্ষের শিক্ষার্থী বৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ক্লাসে আপনাদের স্বাগতম জানাচ্ছি। গত ক্লাসের মতো আজকে আলোচনা করব আখতার জামান ইলিয়াসের অপঘাত নামক ছোট গল্পের মূল কাহিনী। অতি সংক্ষিপ্তভাবে আমরা অপঘাত নামক ছোট গল্পের মূল কাহিনীটা জেনে নেব। মূল কাহিনীটা জানার আগে আমরা এই গল্পের কয়টি চরিত্র রয়েছে তা সংক্ষিপ্তভাবে জেনে নেই। এই গল্পে আমরা চারটি চরিত্র লক্ষ্য করি, যেমন মোবারক, মোবারকের ছেলে সুলতান ওরফে বলু চেয়ারম্যান এবং তার ছেলে শাহজাহান। এবার চলুন আমরা এই গল্পের মূল কাহিনীটা জেনে নেই। বগুড়া জেলার ইউনিয়ন কাউন্সিলের কেরানি মোবারক আলীর ছেলে সুলতান ওরফে বলু যুদ্ধে মারা যায়। ছেলের মৃত্যুর শোকাতরে মা কাঁদতে পারে না, কারণ বাড়ির পাশেই, ইউনিয়ন কাউন্সিলের পাশেই বসেছে পাক বাহিনীদের ক্যাম্প। এক রাতে গভীর চিৎকারে মোবারকের ঘুম ভেঙে যায়। মোবারক লক্ষ্য করে এটা বলুর জন্য তার মায়ের কান্না নয়, এই কান্না আসছে পাশের চেয়ারম্যান বাড়ি থেকে। চেয়ারম্যানের ছেলে শাহজাহান চিকিৎসার অভাবে মারা যায়। বলুর বাল্যকালের স্কুল সহপাঠী ছিল শাহজাহান। যদিও চেয়ারম্যানের সাথে মিলিটারির ওঠা বসা ছিল, তবুও ছেলের চিকিৎসার জন্য সাহায্য চাইতে দ্বিধা হয়, কারণ চেয়ারম্যানের একটি বিয়ের উপযুক্ত মেয়ে আছে। কিসের বিনিময়ে আবার কী চেয়ে বসে তা নিয়ে চেয়ারম্যান চিন্তিত। শাহজাহানের মৃত্যুতে বলুর মা যেন কান্নায় উতলা হয়ে পড়ে। কেন ছেলেকে আগলে রাখতে পারোনি, এখন হায় হায় করে কী লাভ। কিন্তু বলুর মায়ের বেদনা বিভিন্ন ধরনের। শাহজাহান তো তার বাপ মায়ের চোখের সামনে মারা গিয়েছে। মৃত্যুর পূর্বে শাহজাহানের মুখ তো প্রাণ ভরে দেখে নিতে পেরেছে, কিন্তু তার ছেলে কোথায়? কার গুলিতে অগর নিথর প্রাণ ভরে উড়ে গেল? কেন অপঘাত মৃত্যু হলো তার ছেলের? বিভিন্ন এলোমেলো ভাবনা বলুর মা ভাবে তাদের তুলনায় প্রতিবেশী চেয়ারম্যান ভাগ্যবান, কেননা তাদের ছেলে অন্তত চোখের সামনে মারা গেছে। আর বলু কিভাবে মারা গেল? পরদিন মোবারক চেয়ারম্যান বাড়িতে যায়। মোবারক শুনে যে শাহজাহান মৃত্যুর পূর্বে সারা রাত বলুর কথা বলেছে, বলুর সাথে চলে যাবে। শাহজাহানের এমন অস্থিরতা বলুর মৃত্যুর কথা নতুনভাবে জাগ্রত করে মোবারকের মনে। মোবারক জানায় বলু যুদ্ধে যাবার 4 মাস পর একটি ছেলে মোবারককে জানায় মিলিটারি ক্যাম্পের পাশে একটি পারাপারের ব্রিজ ছিল, সেটি উড়িয়ে দেওয়ার জন্য বলু আরও কয়েকজন ব্রিজের নিচে মাইন পুঁততে গিয়েছিল। হঠাৎ জিপের আওয়াজ শুনে বলু ও তার সহযোদ্ধা জিপের ওপর গ্রেনেড ছুড়ে জিপটি গড়াতে গড়াতে খালের মুখে গিয়ে পড়ে। তবে জিপের একজন সৈনিক আগেই ছিটকে পড়েছিল, আর বলু সৈনিকদের আধুনিক যন্ত্র আনতে গেলে সৈনিকটি 2টি গুলিতে বলুর বুকটি জাজরা করে দেয়। এসব বলে মোবারক আবেগ আপ্লুত হয়ে পড়ে। কাব্যেচ উদ্দিন বলুর মৃত্যু সম্পর্কে জানতে চাই। মোবারক বলার জন্য আপ্লুত হলেও বলে না। শাহজাহানের মৃত্যু দাফনের জন্য নিলে ক্যাম্প মিলিটারিরা বাধা দেয়। অন্য রাস্তা দিয়ে গিয়ে শেষ পর্যন্ত দাফন সম্পন্ন হয়। অতঃপর কাব্যেচ বলে, শোনেন তো চাচা মিয়া, আমি কি অলেজ্য কথা কইছি? আজ যদি বলুর সাথে শাহজাহান থাকতো তাহলে কি এমন হতো? শালার কি এমন জুলুম করবার পারে? কাবেজকে পরে মোবারক তার ছেলের বীরত্বের কাহিনী বলে, কবিরতলা নদীর তীরে কত সৈনিকদের মেরে বলু আত্মবলিদান দিয়েছে। এদিকে বাড়িতে বলুর মা মোবারকের অনুপস্থিতির চিন্তায় ভেবুর।
মোবারক মায়ের অস্থিরতা দেখে বলে, বলুর মৃত্যু 2 মাস হলো, এখন যদি কান্নায় 2 থেকে 3 বারই মাথায় না তুললো তাহলে বলু এমন মরা মরতে গেছে কোন দুঃখে। কোথায় পুত্র শোকাতরে কান্নায় ভেঙে পড়বে তা না করে অন্য চিন্তায় স্থান দেয় কিভাবে। এভাবেই গল্পটি শেষ হলো। এবার আমরা এই গল্পের নামকরণ নিয়ে কথা বলি, অর্থাৎ গল্পকার এই গল্পের নাম অপঘাত কেন রাখলেন তার যুক্তিকতা সম্পর্কে আলোচনা করি। এই গল্পে আমরা জানতে পারি যে মোবারকের ছেলে সুলতান ওরফে বলুর মৃত্যু হয়েছে একটি অজানা মৃত্যু, নিখোঁজ মৃত্যু অর্থাৎ অপঘাত মৃত্যু। এখানে অপঘাত মৃত্যু বলতে নিখোঁজ অথবা অজানা মৃত্যুকেই বোঝানো হয়েছে। সুতরাং বোঝা যায় যে বলুর মৃত্যুকে ঘিরেই এই গল্পের নামকরণ করেছেন গল্পকার। পরবর্তী ক্লাসে আমরা আত্মরজ্জীবন ইলিয়াসের অন্য আরেকটি ছোট গল্প নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।